আবু হুরায়রা চোখের পানি ছেড়ে আর ডাক দিয়া কয় নবী গো ও নবী আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি ঠিকই আমি আপনার ধর্ম মেনেছি ঠিকই আমি আপনার নূরানি চেহারা মোবারক দেখে সাহাবীও হয়েছি ঠিকই ও নবী কিন্তু আমার মা হলো একজন কাফেরা আমার আম্মা কুরআন মানে না আমার আম্মা আপনি নবী বিশ্বাস করে না আমার আম্মা ইসলাম মানে না আমার মা একজন ইহুদি আমার মা একজন কাফের ও নবী আমি আপনার দরবারে আসি এটা আমার মা বরদাস্ত করতে পারে না এই জন্য আপনার এখান থেকে যাওয়ার পরে আমার মা আমারে মারে গো আমি একদিন দুই দিন আর মায়ের সহ্য করতে পারি না ও নবী আমার পিছনের জামাটা আলগি দিয়া দেখেন আমার মা আমারে মারতে মারতে আমার পিঠের সামরা গুলি লাল কইরা ফলাইছে গো নবী আমার অপরাধ নাই গো আমার একটাই অপরাধ আমি কালেমা পড়ে কেছি কেন আমি আপনার দরবারে আসি কেন এই জন্য আমার মা আমারে মারে আমার নবী একটা ধমক দিয়া কয় আবু হুরায়রা রে তোমার তো দেখছি সাহস কম না তুমি কি তোমার মার বিরুদ্ধে আমার কাছে বিচার দিতে আসছো আল্লাহু আকবার বলেন না আপনারা ঘুমাইতাছেন নাকি শেষ করে দিব আমি আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ তুমি কি তোমার মার বিরুদ্ধে বিচার দিতে আসছো আমার কাছে বলে না হুজুর আমি বিচার দিতে আসি না অতএব আজকাল আমাদের সমাজে ছেলে মায়ের নামে বাবার নামে বিচার জমা বিচার জমা গিয়া মেম্বরে জানা সর্দারে জানা সর্দারও কেমন জাতের সর্দার হেতো বিচার করতে যা যায় কো বিচার কি আর করাম তোর না মাহফুতের ব্যাপার একটা কাজ আজকে থেকে তোমার ফুতে আলাদা খাইবো শেষ বিচার আর তুই কত নম্বরের সর্দার রে একটা সন্তানকে মায়ের বুক থেকে আলাদা করে দেস মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন মাশাআল্লাহ জোরে আরে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে একটি হজর সাওয়াবি মিল মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি বলেন মা কেন আহা দশ মাঝে দশ দিনই গর্বে ধারণ করেছিল মা সহ্য করেছিল মাই যতই যন্ত্রণা কথা বলেন ঠিক কিনা এ রঙিন বাড়ির আব্বারা রে ও আমার বিজয়নগরের আব্বারা তোমার আব্বা কবরে অনেকের আম্মা কবরে আমি নুমানি খুদার কসম দিয়া কই তোমাদের প্রত্যেকের আব্বা আম্মার রুহগুলি মাহফিলের সূত্র দিক দিয়ে টিন্ডার মতো ঘুরতাছে আর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে ফেরেশতা ডাক দে কই কান্দোস কে রে রে আল্লাহ বলেছে আমার সন্তান যদি এই মাহফিলে বৈশা আমার জন্য একটু চোখের পানি ফালায়া কান্দে আমার আল্লাহ বলে আমারে মাফ কইরা দিব ও আব্বারা তোমার আব্বা আম্মা এতিম হয়ে আজকে মাহফিল ঘুরতেছে তুমি কেমনে করে আর বাসার বাড়িতে দোকানে বসে আছো আসো না হতে পারে আজকের মাহফিল তোমার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল কথা বলে ঠিক কিনা দশ মাসে দশ দিনে গর্বে ধারণ করেছিল মা সহ্য করেছিল মাই যতই যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে খোদার আরো শত হলে মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন আওয়াজ করে বলেন আমরা বাপ মার খেদমত চাই কি চাই না এ আওয়াজে নুমানি মানে না জোরে কোন চাই কি চাই না সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
মাশাল্লাহ এটা আশিকদের আওয়াজ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার ও রঙ্গিন বাড়ির রঙ্গিন মানুষ রে আওয়াজ করে বলেন কুরআন কার বাণী দেন দেন ওয়াজ করানোর ইচ্ছা নাই আপনার দেন স্লোগান দেন দেন আরে দেন না কে আইছে আজিজি নারে তাকবীর নারে রিসালাত প্রধান অতিথির আগমন এই মাহফিলের পক্ষ থেকে চিল্লে এখন মারহাবা ওয়াজে কোন রকমে ডিস্টার্ব করলে আমি পাগল মানুষ 3-4 ঘন্টা ওয়াজ করি গরীব দিকে আমি তাকাই না আমার স্বাধীন মত আমি ওয়াজ করি আওয়াজ করে বলেন আমরা বাপ মার সেবা করার দরকার আছে নি এটা আওয়াজ করে বলেন আছি নি আল্লাহর কোরআন মানি কি মানি না এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই এই যে সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা 24 ঘন্টা কুরআন তেলাওয়াত করা হয় এই জন্য আমার মদিনার নবী কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা মদিনার নবী ডাক দিয়া কয় যেই ব্যক্তি কুরআন শিক্ষা করে গো এবং অপরকে কুরআন শিক্ষা দেয় এই লোকটাই হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উত্তম ব্যক্তি কেন না আমার মদিনার নবী কয় একজন নবী নবী আলেম হাফেজ কুরআন তার আওলাদ থেকে দর্জন জাহান্নামী রে সে বিনা হিসাবে জান্নাতে লয়া যাইব শুধু জান্নাতে লয়া যাইব এখানে শেষ না মদিনার নবী বলে তার আব্বাই আম্মার মাতার মধ্যে হাশরের ময়দানে একটা নূরের মুকুট পরায়া দেওয়া হবে আল্লাহু আকবার হাফেজের দাম আছেনি নায়েব নবী আলেমের দাম আছেনি এই জন্য আলেমদেরকে মহব্বত করবেন মাদ্রাসা একটা ছেলে দিবেন নাতি দিবেন ওই ছেলেটা যখন আপনার জানাজার নামাজ পড়ায়া দিবে আর বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা মদিনার রসুল বলে তার বাপ মার কবরের আজাব ডাইরেক্ট মাফ আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেন ওয়া কাদা রাব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার কাবর মালিক ডাক দিয়া বলে রে ওই আমার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে ও রং রঙিন বাড়ির আব্বারা আওয়াজ করে বলেন না আমরা মুসলমানের দল কার ইবাদত করি সবাই সবাই বলেন কার ইবাদত করি আমরা কি মাজার পূজা করি আমরা কি কবর পূজা করি আমরা কি কোন ফিরের কাছে সাহায্য চাই একমাত্র ইবাদত করি আল্লাহর ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন ও মালিক মালিক রে মালিক আমরা তো তোমার ইবাদতই করি ওয়া ইয়া কানাস্তাইন এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি ইবাদত করি একমাত্র মাওলার সাহায্য চাই একমাত্র আল্লাহর কাছে তবে উসিলা দরি ওলি আউলিয়াদের পীর মুর্শিদের দয়াল নবীর কথা বলে ঠিক কিনা ও আব্বা আল্লাহ বলে তোমরা আমার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করবা না ও মালিক আমরা তো তোমার ইবাদতই করি তোমার ইবাদতের পরে আমাদের আর কোন দায়িত্ব আছে কিনা আর কোন করণীয় আছে কিনা আল্লাহ বলে ইল্লা হে 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 হে
আরেকটা দায়িত্ব আছে ও মালিক, ওই দায়িত্বটা আমাদের কি? আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই দায়িত্বটা হলো বাপমার সাথে ভালো ব্যবহার করবা। চিল্লায়া কন্যা আল্লাহু আকবার, কথা এখানে দুইটা। ওয়াজের পয়েন্ট মনে রাখবেন, শুরুটা মনে রাখবেন, শেষটা বুঝবেন। আওয়াজ করে বলেন কথা এখানে কয়টা? এক নাম্বার, আমরা কার ইবাদত করব? জুড়ছে? কার ইবাদত? এরপরে আল্লাহর ইবাদতের পরে কার সাথে ভালো ব্যবহার করব? ঘোষণা কি নুমানির না আল্লাহর? হ্যাঁ জোরে কার ঘোষণা? এই দুইটা কথা থেকে আমার আলোচনা শুরু হয়ে গেল। ও আব্বা, মক্কা শরীফ মদিনা শরীফ যতই যান না কেন, আগে আসল জায়গা ঠিক করতে হবে। সাধনা সাধনা বড় সাধনা তোমার ঘরের বাবা মা, কথা কোন ঠিক কিনা? বাপ মারে কষ্ট দিয়া ফিরের বাইর গেলে লাভ নাই। জিরু আরো আসতে কন, বাপ মারে জুদা কইরা দিয়া ফিরের বাইর কমলা লয়া গেলে জিরু। কেন জানুনি রে, আমি নিজেও একজন পীরের ভক্ত, পীর মানুষ আমি, কিন্তু পীর বিরোধী না, আমি কিন্তু হকপন্থী। আমার নবী কই রিদার রব্বি ফিরিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মদিনার নবী ডাক দিয়ে কই উম্মতি রে, ওই আমার উম্মত যার প্রতি তার বাবা মা সন্তুষ্ট আল্লাহও তার প্রতি সন্তুষ্ট, যার প্রতি তার বাপ মা অসন্তুষ্ট আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। আমার আল্লাহর নবী এই কথা বলে নাই যে যেই ফিরের মুরিদের প্রতি ফির অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট, এই কথা বলে নাই। অবশ্যই পীর বাবারে পীর পীরকে সেবা করতে হবে, যত্ন করতে হবে, মানতেও হবে, তবে বাপমার মনে কষ্ট দিয়া না, বাপমার বাদ দিয়া না, বাপমার কষ্ট দিয়া না। কেন না, মদিনার নবী কয় কেউ যদি তার মার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকা, যেই হজ কবুল হয় ওই কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ দান করে দে। হজ করছেন এখানে কেউ আসেননি? হজ করছেন একটা লোক আছেন এখানে? এতগুলো মানুষের মধ্যে একটা হাজি নাই? আর হজ করবো কি? তো হজ করলে টাহা লাগে, জিডি দিয়ে হজ করবো, যে সুদ লাগে লাভ হবে। আমার কথা কর না কেরে, হের বাপ মায়ের ওসিয়ত করছে আমি মরার পরে তুই আমার নামে একটা ফুট জিয়াফত করিস, কি করিস? জিয়াফত করিস, হ্যাঁ কর, জিয়াফত করে লাভ নাই, 2 লাখ 3 লাখ টাকা খরচ করা ইডি সুদে লাগারা ইয়ে মাসে মাসে লাভ হইব। আরে কপাল ফোরা তোর মতন হতবাগা কপাল ফোরা আল্লাহর জগতের কেউ নাই, কথা বলে না ঠিক কিনা? নবী কই যেই হজ কবুল হয় সবার হজ কি কবুল হয়? নবী কই যেই হজ কবুল হয়, হজ্জে মাবরুর শব্দটা, এই মাবরুর শব্দের অর্থ হলো কবুলকৃত। নবী কই যেই হজ কবুল হয় ওই হজের সওয়াব দেওয়া হয় তার মার চেহারার দিকে একবার তাকাইলে। সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ যদি আমি 100 বার তাকাই, মদিনার নবী কই 100 বার তাকাইলে 100টা হজর সওয়াব। সুবহানাল্লাহ, এই মার চেহারার দিকে চাইলে এর মায়া মানে গিন লাগে, বুড়ো হয়েছে কেন না বউর দিকে সারা দিন ছায়াতে কি মজা, ভিডিও করলে এতে সৌদের থেকে টাচ মোবাইল দিয়ে ভিডিও করে ছায়াতে মার লগে 2 মিনিট কথা হোক না, আমার কথা কন, বউর হাতে টাচ মোবাইল মার হাতে মোবাইলই নেই, দেখেন বহুত বিদেশির ঘর আছে। কফাল ফুরা কোন খানের? আল্লাহ হিদায়াত দান করুক, আমিন বলেন। আপনার মনে বিরক্ত ভাবতেছেন, সময় খুবই অল্প, খুবই অল্প, অল্প সময় বিদায় হব অল্প কথার মাধ্যমে। আওয়াজ করে বলে আমরা বাপ মার সেবা চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত তুলেন তো আল্লাহর দেখাই দেন। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূল আল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। যে আওয়াজ দিছেন মানছে কইরা ওহাইব্বা মাহফিলে না, তিন ইসলামের আওয়াজ হইছে, রিসালাতের আওয়াজ, নারাই রিসালাতের আওয়াজ। ইমানদাররা কি আসতে দেনা জুড়ে দে, নারাই রিসালাত কি ফালতু স্লোগান না ইমানি স্লোগান? হ্যাঁ
তাহলে জোরে একটা স্লোগান হবে আমার সাথে দেখবো এলাকার মানুষের কি ইমানি পাওয়ার আছে দুইটা হাত তুলে নি ভাবে তুলছেন এবার গলাটা জারা দেন ওর সিগারেট খাইতে খাইতে তো গলা ডাউন হয়ে গেছে গা বাবা খাইতে খাইতে এখন কাইতে হয়ে গেছে গা একটু জোরে স্লোগান দেন নারে তাকবীর আর একটু বারবার একটু 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 জোরে নারে তাকবীর আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল কোনটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের ইবাদত কোনটা সাহাবী আমার নবীরে জিজ্ঞেস করে আর আমার নবী উত্তর দিতেছে আমার নবী ডাক দিয়া কয় সবচাইতে আল্লাহর কাছে পছন্দের ইবাদত হলো আসসালাতু আলা ওয়াক্তিয়া ওয়াক্ত মতে নামাজ আদায় করা আল্লাহর কাছে পছন্দের ইবাদত কেন না আমার আল্লাহ কোরআনে গপ বলেছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আমার মালিক ডাক দিয়া কই ও মুমিনের দলেরা রে ও ইমানদারের দলেরা আমি আল্লাহ তোমাদের জন্য ওয়াক্ত মতে নামাজ পড়া ফরজ করে দিয়েছি কোন মতে ওই জোহরের নামাজ আসরুক্ত ফরজ না জোহরটা জোহরের সময় ফরজ হেতে তিনটার পরে গেল আল্লাহু আকবার কি এর উযু কি এর গোসল আল্লাহু আকবার কি এর নামাজ এটা কই এটা নামাজ না এটা সমাজ এটা কি সমাজ বুঝেন না হেতে সমাজ রক্ষা করছে মানুষের নামাজই কইতো রাসূল বলছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা জীবনে সমর্থ থাকলে একবার হজ করা ফরজ কয়বার একবার আর প্রত্যেক বছর যাকাত দেওয়া ফরজ যাকাতের নামে খবর নাই হজ লয়া দৌড়াদৌড়ি এই রঙ্গিন বাড়ির যত দৌড়াত্মবান ব্যক্তি আছে এরা যদি প্রত্যেক বছর তাদের টাকার অর্থের নিয়ম মাফিক জাকাত দিত চার পাঁচ বছর পরে রঙ্গিন বাড়িতে আর জাকাত খাওয়াই না কোনো ফিলার থাকলো না লে ঠিক মতো দিলে এমন লোক আছে বছরে পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা তার জাকাত আছে কিন্তু পঞ্চাশ হাজার টাকা দেয় না আসেনি এগুলি মরার পরে মাশাআল্লাহ দিলে সাফ হয়ে কামরাই বা রাখবে আমি তো হিডা বলে কোনডা ওই যে জমায় রাখছিলা ব্যাংকে এখন মজা লো কথা কোন ঠিক কিনা আওয়াজ করে বলেন জাকাত দেওয়ার দরকার আছে কিনা আমার ভাইয়ারা নাম্বার ওয়ান আল্লাহর কাছে পছন্দ ইবাদত হলো ওয়াক্ত মতে নামাজ পড়া মনোযোগ ওয়াজটা শুনতে হবে এবার সাবি ডাক দেয়া কই নবীজি দ্বিতীয় নম্বরে আল্লাহর কাছে কোনটা পছন্দ ইবাদত মদিনার নবী ডাক দেয়া কই সাহাবীরে আল্লাহু আকবার ও সাহাবী দ্বিতীয় নম্বরে আল্লাহর কাছে পছন্দের ইবাদত হলো আমার আল্লাহর হাবিব বলে সুম্মা বিরুল ওয়ালিদাইন দ্বিতীয় নম্বরে আল্লাহর কাছে পছন্দের ইবাদত হলো আমল হলো বাপ মার সাথে সদা আচরণ করা বাপ মার সেবা করা বাপ মার শুনে ভালো ব্যবহার করা আওয়াজ করে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ তিন নম্বরটা কি গো নবী ও নবী তিন নম্বরে আল্লাহর কাছে কোনটা পছন্দ ইবাদত নবী কই আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা প্রথম হলো নামাজ পড়া ওয়াক্ত মতে দ্বিতীয়ত হলো বাপ মার খেদমত করা তৃতীয়ত হলো জিহাদ করা আমি নুমানি জানতে চাই নামাজ কার ইবাদত বলার রক সিরাকন কার ইবাদত কার ইবাদত জিহাদ করা কার ইবাদত প্রথম আল্লাহর ইবাদত
লাস্টেও আল্লাহর ইবাদত মাসখানে রাখছে বাবা আমার খেদমত সাহাবী কই নবী নবী গো মায়ার নবী প্রথম দাওয়া আল্লাহর ইবাদত লাস্টের দাওয়া আল্লাহর ইবাদত মাঝখানে কেন বাপমার খেদমত কারণটা কি আমার নবী কই কারণ হলো তোমার নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে জিহাদ আছে ফরদা আছে পশিদা আছে কোরআন তেলাওয়াত আছে তাহাজ্জুদ আছে আওয়াবিন আছে এশরাক আছে তাসবিহ আছে সালাতুত তাসবিহ আছে সালাতুল হাজত আছে এশরাক আছে সব আছে কিন্তু মাঝখানে বাপ মা নাই বাপ মার মনে কষ্ট দিয়া রাখছো এই জন্য তোমার আগের আমল শেষ পরের আমল শেষ কথা বলে ঠিক কি না এতে সহজ ভাবে আমার নবী আর কেমনে বুঝাইতো যত বন্দিগি থাকুক না কেন বাপ মার কষ্ট দিয়া থাকলে এই ইবাদত কবুল হবে না আমরা কি বাপ মার মনে কষ্ট দিছি না আহা পত্র পত্রিকা খুললে দেখা যায় সন্তানের হাতে মা খুন বাবার সন্তানের হাতে খুন ভাই ভাইয়ের হাতে খুন এরকম ঘটনা আমাদের সমাজে হয় কি হয় না কেন হয় কেন ভিতরে লোভ হয় কেন রসুলের আদর্শ নাই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা চিল্লে কোন না আল্লাহু আকবার আরো জোরে কোন না আল্লাহু আকবার ও মদিনা তোমায় বলতে পারি জোরে ও মদিনা তোমায় আপনাদের মনে হয় নবীর শান গেলে গুনাহ হয় নাকি আপনাদের এলাকায় না ফতোয়া আইব না আরে ফতোয়া ইতা ফতোয়া ফকড় ধরে কোন বয় আছে নাকি আপনাদের নবীর শানে গান গেলে জায়েজ না জায়েজ আরে নবী নিজে গান শুনছে সাহাবাদের কণ্ঠ থেকে কোন গান নবীর প্রেমের শানের গান বাদ্যযন্ত্রের কথা বলে নাই নবীর প্রেমের শান হাসান বিন সাবেত মসজিদে নববী শরীফে দাঁড়ায় কইতেন ইয়া রাসূলুল্লাহ খুলিকটা মুবাররান আরে উর্দু ভাষায় বলতো উর্দু ভাষায় ফার্সি ভাষায় খুলিকটা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকটা কামা তাশাউ ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী ও দয়ার নবী আল্লাহ পাক আপনাকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে তৈরি করেছেন আওয়াজ করে বলো রঙিন বাড়ির মানুষ আমার রসুলের চরিত্রের ভিতরে কোন রকমের দোষ আছে গুনাহ আছে তিনি পুত পবিত্র বলেন না পুত পবিত্র শুধু নবী কেন নবীর আহলে বায়াত পর্যন্ত পবিত্র ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনার আহলে বায়াত কারা নবী কই কালা আলী ও ফাতেমা তু ওয়ালাদহুমা আমার আহলে বায়াত হচ্ছে আমার আলী ফাতেমা হাসান এবং হুসাইন আর সেই আহলে বায়াতের আওলাদ আজকের মাহফিলের সভাপতি আর আস্তে কোন যে আওলাদের রসুলদেরকে দেখা মানে আমার রসুলকে দেখা আর আস্তে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়ারা এদিক সিদিক নড়লে আর আলোচনা গোছানো যাবে না ও আব্বা ও আব্বা অন্তরের কান লাগান গভীর মনোযোগ দিয়ে শুনেন তাহলে আমরা বুঝতে পারলাম বাপ মার সাথে সদা ভালো ব্যবহার করা লাগবে কথা বলে লাগবে কি লাগবে না ও আব্বা আমার নবীর একজন জলিল কদর সাহাবি যার নাম হলো হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা এটা কোন আবু হুরাইরা যেই আবু হুরাইরা ইসলামের জন্য কত কষ্ট করে কোরআনের জন্য কত মেহনত করেছে আজকে তো আমরা ইসলাম পেয়ে গেছি আমাদের কোনো কষ্ট হয় নাই আমাদের কোনো রকমের পরিশ্রম হয় নাই এই জন্য ইসলাম লয়ে আজগা যার যার মন মতে মন গড়া ভাবে চালাই কথা কোন ঠিক কিনা অথচ যারা ইসলাম
আমার নবীর মাধ্যমে সাহাবীদের মাধ্যমে যারা ইসলামের জন্য ত্যাগতিকা দিয়েছে রক্ত দিয়েছে দন্দন মোবারক নবীর শহীদ হয়েছে ও আপা আমার নবীজির সাহাবী হযরতে ওমর ফারুক আজম আগো তালান উনি কিন্তু খলিফায়ে রাসূল উনি কিন্তু আশরে মুবাশশারা উনি হচ্ছে অর্ধ পৃথিবীর বাদশা চিল্লে এখন না সুবহানাল্লাহ অর্ধেকটা পৃথিবীর কি ছিল একটা কুকুর উনি থাক ওনার যখন ক্ষমতা ছিল ওনার ক্ষমতা কালীন একটা কুকুর না খায় আম কোনদিন মারা যায় নাই সুবহানাল্লাহ আর আমরার দেশে মাশাআল্লাহ কুকুর কি লাগা কত মানুষই মারা যায় ওমা কথা কোন না এইজন্য বলি মাঝে মাঝে এই উমরের মতো যদি একটা উমর এই দেশে থাকতো তাহলে এই সোনার দেশটা শান্তি থাকতো কথা কোন ঠিক কি না আমার বায়রা গভীর মনোযোগ অর্ধ পৃথিবীর তিনি বাদশা উমর একদিন একটা সেমিনারের মধ্যে মা ওয়াজ মাহফিল কিংবা মিটিং এর মধ্যে তিনি ভাষণ দিতে গিয়া বলতেছেন এ সাবিরা রে ইসলামের জন্য হযরতে কালো হাফসি বেলাল যেই পরিমাণ কষ্ট করেছে অন্য কোন সাহাবীরা ইসলামের জন্য কোরআনের জন্য কালেমার জন্য কোন সাহাবী এত কষ্ট করে নাই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বলতেছে উমর ওই উমর বিলালের নামটা বললেন আমি হাব্বাবের নামটা বলেন নাই কেন উমর ডাক দিয়ে কই হাব্বাব ইসলামের জন্য তুমি কি কষ্ট করেছো আমার তো জানা নাই হযরতে হাব্বাব বলে উমর আমার মুখ দিয়া বলার কোনো দরকার নাই ওই উমর আমার পিছনের জামাটা আলগি দিয়া দেখেন আমি ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করেছি উমর বলে আমি যখন হাব্বাবের পিছনের জামাটা আলগি দিলাম আমি আলগি দিয়া দেখি হযরতে হাব্বাবের কোমরের ভিতরে একটাও মাংস নাই শুধু কোমরের আড্ডিগুলি দেখা যায় পিঠের মধ্যে বড় বড় গর্ত পড়া রইছে আমি দেখাই চোখের পানি ফালায়া হযরতে উমর ফারুক মুখটা এইভাবে দেখা চোখের পানি ফালায়া কান্দে খাব্বাব ডাক দিয়া কই উমর আপনি কেন চোখের পানি ফালায়া কান্দে উমর ডাক দিয়ে কই হাব্বাব রে তোমার কোমরের ভিতরে একটা ফোড়া গুস্তো নাই কি এমন কষ্ট তোমার কে দিয়েছে হযরতে খাব্বাব বলে উমর গো আমার জি আমারে জ্যান্ত আগুনের কয়লার মধ্যে শুয়ায়া দিত আগুনের কয়লার মধ্যে আমার এইভাবে লম্বা করে শুয়ায়া আমার বুকের মধ্যে হাজার মনের ওজনের পাথর দিয়া দিত আমার আগুনের কয়লার মধ্যে শুয়ায়া আমার বুকের মধ্যে বিরাট বড় পাথর দিয়া দিত আমি ডাইনো হতে পারতাম না বাম হতে পারতাম না উপরের দিকে উঠতে পারতাম না এই আগুনের কয়লা দিয়ে আমার পিঠগুলির মাংসগুলি পুরে 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 গলে গলে পুরে যাইত আবার এই গলার যে গললে যে পানি বের হয় এই পানি দিয়া কয়লার আগুনগুলি আবার নিভে যায় আবার আগুন ধরায়া আবার আমার কয়লার মধ্যে শুয়ায়া আমার আবার বুকের মধ্যে পাথর দিয়া চাপা দিয়া কয় হে হাব্বাব কালেমা সারবি না জীবন দিবি কালেমা সারবি না জীবন দিবি আমি হাব্বাব বলতাম এ কাফেরের দলেরা আমি হাব্বাবের একবার দুইবার কেন কোটি কোটি বার যদি এমন আগুনের কয়লা দিয়ে জ্বালানো হয় হুদার কসম আমি হাব্বাব কালেমা সারব না উমর বলে আমি দেখছি হাব্বাবের কমরে একটা গোস্ত টুকরাও নাই এত কষ্ট করেছেন ইসলামের জন্য চিল্লে এখন মারহাবা সালমা হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী উনারে লোহার পোশাক পরাইছে কিসের পোশাক লোহা দিয়া পোশাক বানাইছে এই লোহার পোশাক পরায়া বা পরায়া
ডাইরেক্ট আগুনের মধ্যে ফলাই দিছেন। এবার চিন্তা করেন আগুনে যখন লোয়া গরম হয় কেমনটা লাগে। আব্বা এত কষ্ট, ওমর ওমর বলতেছেন আমার হাব্বাব করেছে, আমার ইবনে ইয়াসির করেছেন, বেলাল করেছেন, জোরে কলিমা সুবহানাল্লাহ। বেলাল কত কষ্ট করেছেন, সেই দিকে আর গেলাম না। ও আব্বা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা উনিও ইসলামের জন্য অনেক মেহনত করেছেন। ও আব্বা হযরত আবু হুরাইরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আগে উনি মুসলমান ছিল না, আবু বকর উনি আগে মুসলমান ছিল না, ওমর আগে মুসলমান ছিল না, আলী আগে মুসলমান ছিল না, এরা পরবর্তীতে নবীর মুজিজা দেখে আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আব্বা আওয়াজ করে বলো আমার নবী নূর নামটি আরো আস্তে কন গলা ফাড়ায় কন নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে বলো নূর নবী এসেছে এই নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল আওয়াজ করে বলেন নবী নূর না মাটি আমার নবী নূরের নবী রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহি রাওয়াহু তিরমিজি সিয়াসিত্তার কিতাবের ভিতরে হযরতে নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন আমি নবীজির চাইতে সুন্দর কোন বস্তু আল্লাহর জগতে দেখি নাই। আমি একবার আকাশের সূর্যের দিকে তাকাই, আরেকবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, তাকায়া দেখি খোদার কসম ওই আকাশের সূর্য কি তার চাইতে আরো অধিক উজ্জ্বল ভাবে আকাশের সূর্য যেন আমার নবীর চেহারা মুবারকের মধ্যে চমকায়া উঠে। আওয়াজ করে বলেন আমরা নবী কি নূরের নবী না মাটির নবী? আচ্ছা এই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই বিদায় আজকে আমরা শান্তিতে নাই। একদিন একটা ইহুদি ছেলে দেখেন নবীর আদর্শ কি, ইহুদি ছেলে একটা পূজা বাসায় নিয়ে যাবে কিন্তু পূজাটা অনেক ভারী হওয়ার কারণে সেটা আলগি দিয়ে নেওয়ার ক্ষমতা নাই। নবী বললেন এ যুবক তোমার পূজাটা গাঠুরিটা আমি রহমতুল্লিল আলামিনের মাতা মুবারকে তুলে দাও, আমি তোমার গাটুরি তোমার পূজা তোমার বাড়িতে পৌঁছায়া দিব। মায়ার নবী পূজা মাতাই নিলেন ইহুদির বাড়িতে নিয়া পূজা নামাই দিয়া রসুল বাড়ি থেকে রওনা হয়ে গেল। ইহুদি ছেলেটার বাবা ডাক দিয়া কই বাবা এই লোকটাকে যিনি তোমার গাঠুরি মাথায় করে দিয়া গেছে, ও আব্বা উনারে তো আমি চিনি না, উনারে আমি কোনোদিন দেখিও নাই আগে, উনারে আমি চিনি না, আমার নবী কত দামি নবী। ইহুদির বাবা ডাক দিয়া কয় এই লোকটা যে পূজাই না দিয়া গেল, তোমার কাছ থেকে কোনো বিনময় নিছিনি? বলে না নবী আব্বা আমার কাছ থেকে কোনো বিনময় নেই নাই, আমার কাছ থেকে কোনো মাইনা নেই নাই, বিনিময় ছাড়াই পূজা দিয়া গেছে, ইহুদির মাথা নষ্ট হয়ে গেছে, এমন দরদি কে হতে পারে? ঘর থেকে দৌড়ে বের হয়ে আইসা দেখে ওই লোকটা হাইটা হাইটা চলে যায়, আমার নবীর কত শান দেখেন। ইহুদি ডাক দিয়া কই আব্বা এই লোকটা নি, এই যে যাইতাছে গা হাইটা এই লোকটা নি তোমার পূজা দিয়া গেছে? বলে হা হা আব্বা এই লোকটাই তো দিয়া গেছে। বাপ ডাক দিয়া কই আব্বা রে এই লোকটাই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইহুদি দেরি করে নাই একটা দূর দিয়া রে আমার নবীর কদমে পয়রা মুসলমান হয়া গেছে। আল্লাহু আকবার। সবাই ও মদিনা তোমায় কি করে বলবো তোমায় বলো না
বল না তোমার বুকে শুয়ে আছে যেই জনা যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বা না কিছুই সৃষ্টি করত না বলেন ও মাদি তোমাই আব্বা জুরে ও মদিনা তোমাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি মুবারক ছেড়ে কান্দে ও আব্বা নবীর সামনে সাহাবী কেন কাঁদে আমার রসূল জানে কি জানে না রসূল জানে না জানে না ওয়া আল্লামাক নোট করেন দলিল কুরআন থেকে ওয়া আল্লামাকা মালাম তাকুন তালাম আল্লাহ কই দোস্ত আপনি যা জানতেন না আমি আপনার সব জানাইয়া দিছি সব আমি আপনার শিখাইয়া দিছি আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মানির তদামির রাসূল ও নবী আমি আপনাকে ইলমে গায়বের ইলম দান করে দিছি সুবহানাল্লাহ দুই নাম্বার দলিল গেল তিন নাম্বার কুরআন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন ও নবী আপনি গায়বের খবর দিতে যায় কি পণতা করেন না জোরে কোন সুবহানাল্লাহ চার নাম্বার দলিল আর রহমান ও আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান ও নবী আমি রহমান হইয়া আপনার কোরআন শিক্ষা দিয়েছি চার নাম্বার দলিল চলে গেল পাঁচ নাম্বার দলিল হাদিস থেকে রাইত আর কলা ইন্নি আরা আলামু মালা তারাউনা ওয়াসমাউ মালা তাসমাউন নবী কই আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না কেন 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 আমার আল্লাহ আমি নবীরে গায়েবের এলেম দান করেছি রসুল গায়েব জানি নিও মালয়েশিয়ার পুডাক ইহুদিদের পুডাক শয়তান বলেছে রসুল নাকি নিরক্ষর মুরুক্ষ নবী আওয়াজ করে বলেন আমার রসুল কি মুরুক্ষ নবী মুরুক্ষ হে বলে শিক্ষিত হে বলে ডক্টর হইছে হারামজাদা কোনখানের আমি নুমানি বলবো রসুল মুরুক্ষ নয় রসুলের উস্তাদ হচ্ছে স্বয়ং আল্লাহ এ রঙ্গিন বাড়ির মানুষ এত দুর্বল ঈমান হলে চলবে না আওয়াজ করে বলেন রসুলের উস্তাদ কে পীর সাহেব হুজুর উনি আমার উস্তাদ আমি ওনার ছাত্র কথার কথা উস্তাদ যখন সামনে আসবে ছাত্রর কাম কি উস্তাদকে সম্মান করা কি করা আল্লাহ কই দোস্ত আমার পরে হইলো আপনার জায়গা আমার পরে কি আপনার জায়গা মর্যাদা সম্মান ইজ্জত ও নবী আমি যদি দুনিয়ার কারো ছাত্র বানাই আপনারে ছাত্রর কাম হইলো উস্তাদের কি করতে হবে সম্মান করা এটা আমি চাই পারবো না কখনো কারণ আমার পরের মর্যাদা আপনার এই জন্য দুনিয়ার কারো ছাত্র আপনার বানাইলাম না কাউকে আপনার শিক্ষক বানাইলাম না ও নবী আমি আল্লাহ নিজেই আপনার উস্তাদ হয়ে গেলাম আপনাদেরকে জানিয়ে দেন আনা আমি বহিষ্ঠ প্রেরিত হয়েছি মুআল্লিমান তামাম জগতের উস্তাদ হয়ে আমি তোমাদের জন্য এসেছি নবী হচ্ছে দুনিয়ার সকলের কি উস্তাদ আর নবীর উস্তাদ কে আর এই কুহাজারি হে কো নবী বলে আলিফ বা তা সাও জানতো না আমি কি আলিফ বা তা সা না জানে কোরআন পড়ছে কেমনে কোরআন কি তোর আব্বার উপরে নাজিল হইছিল আমি যার কাছে যেই বাসায় চিঠি লিখবো অবশ্যই ওই ব্যক্তি ওই ভাষার জ্ঞান নাকি চিঠি কি বাংলা ভাষা লিখছে কোরআন আল্লাহ কোরআন কি উর্দু কোরআন কি ফার্সি আছে কোরআন কি তো নবী আরবি না জানলে কোরআন পড়ছিল কেমনে আওয়াজ করে বলেন আমার নবী কি মুরুক্ষ নবী বরঞ্চ নবীরে যে মুরুক্ষ বলবে তার ছদ্দ খানদান মুরুক্ষ কথা কোন ঠিক কিনা আমার বায়ারা গভীর মনোযোগ আবু হুরায়রা চক্ষু মুবারকের পানি ফেলে কান্দে মদিনার নবী ডাক দেয়া গয় আবু হুরায়রা রে ও বাবা আবু হুরায়রা তুমি চোখের পানি ফেলে ফেলে কেন কান্দো আবু হুরায়রা একটা ডাক দিয়া কই ও নবী ও কাবার কাবা নাবি ও বাবার বাবা নাবি
আমি কেন কাঁদি আল্লাহু আ'লাম ওয়া রাসূলু ও নবী আমি কেন কাঁদি আল্লাহ এবং তার রাসূল আমার চেয়ে ভালোই জানে আমার নবী ডাক দিয়া কে আবু হুরাইরা আমি যেইটা জানি এটা হলো বাতেন বাতেন মানে গোপন ও আবু হুরাইরা এখন যেইটা তোমার জবান দিয়া বের হয়ে যাবে এইটা হয়ে যাবে শরিয়া বলো না তুমি চকের পানি গল গর 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 করে ফেলে কান্দো কেন আবু হুরাইরা চকের পানি ছেড়ে আর ডাক দিয়া কয় নবী গো ও নবী আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি ঠিকই আমি আপনার ধর্ম মেনেছি ঠিকই আমি আপনার নূরানি চেহারা মোবারক দেখে সাহাবীও হয়েছি ঠিকই ও নবী কিন্তু আমার মা হলো একজন কাফেরা আমার আম্মা কুরআন মানে না আমার আম্মা আপনি নবী বিশ্বাস করে না আমার আম্মা ইসলাম মানে না আমার মা একজন ইহুদি আমার মা একজন কাফের ও নবী আমি আপনার দরবারে আসি এটা আমার মা বরদাস্ত করতে পারে না এই জন্য আপনার এখান থেকে যাওয়ার পরে আমার মা আমারে মারে গো মারে গো আমি একদিন দুই দিন আর মায়ের সহ্য করতে পারি না ও নবী আমার পিছনের জামাটা আলগি দিয়া দেখেন আমার মা আমারে মারতে মারতে আমার পিঠের সামরা গুলি লাল কইরা ফলাইছে গো নবী আমার অপরাধ নাই গো আমার একটাই অপরাধ আমি কালেমা পড়ে কেছি কেন আমি আপনার দরবারে আসি কেন এই জন্য আমার মা আমারে মারে আমার নবী একটা ধমক দিয়া কয় আবু হুরাইরা রে তোমার তো দেখছি সাহস কম না তুমি কি তোমার মার বিরুদ্ধে আমার কাছে বিচার দিতে আসছো আল্লাহু আকবার বলেন না আপনারা ঘুমাইতাছেন নাকি শেষ করে দিব আমি আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ তুমি কি তোমার মার বিরুদ্ধে বিচার দিতে আসছো আমার কাছে বলে না হুজুর আমি বিচার দিতে আসি না অথচ আজকাল আমাদের সমাজে ছেলে মায়ের নামে বাবার নামে বিচার জমা বিচার জমা গিয়া মেম্বরে জানা সর্দারে জানা সর্দারও কেমন জাতের সর্দার হে তো বিচার করতে যা যায় কো বিচার কি আর করাম তোমরা মা ফুতের ব্যাপার একটা কাজ আজকে থেকে তোমার ফুতে আলাদা খাইবো শেষ বিচার আর তুই কত নম্বরের সর্দার রে একটা সন্তানকে মায়ের বুক থেকে আলাদা করে দেস এটা কখনো সর্দার হতে পারে আব্বা মদিনার নবী বলছেন হাশরের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আরশে আযিমের নিচে ছায়া দেওয়া হবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কয় শ্রেণীর মানুষকে গান গাইলে আপনারা খুশি হবেন তাই বুঝতাছি এটা সব দিতাম পারি যেন যা লাগে তা দিয়া ওয়াজ বুঝেন না বাপ শৈল বাপ দাস গাবে সে একটা বালা না বাঙালি তো আসলে কোরআন হাদিস বুঝে কম এরা গানই বুঝে গান একটা শান গাইলে দেন তাইলে জালাই জালাই অঙ্গ জলে রে এ মুরশিদ জলে দিলে নিবে না জালা রে আমার জালা জোরাই না বা আমার জালা জোরাই প্রেমে শিখায়া মায়া দিয়া রে কেলা সারে পাগল মফিউল আব্দাল সাহারে ঘরের বাহির করলি তুই আমারে ঘরের বাহির করলি কার প্রেমে মজিয়া রইলা বুকে গো মাই
লাইলা মুরশিদ রে আমার কথা নাই কি তোমার মনে চিল্লা এখন নাইয়া ওলি আল্লাহ খুশি খুশি আল্লাহু আকবার বলেন আমার বায়রা আবু হুরায়রা কয় আমি আপনার কাছে আমার মার বিরুদ্ধে বিচার দিতে আসি নাই বলে কেন আসছো কথা বলছিলাম ওই যে হাশরের ময়দানে আরশ আযিমের নিচে কয় শ্রেণী মানুষ জায়গা পাবে এর মধ্যে নাম্বার 1 মানে প্রথমে তারা পাবে যারা সমাজে নেই বিচার করে সমাজে যারা কি বিচার করে সত্য বিচার সঠিক বিচার এখন তো সঠিক বিচার নাই এক কাপ ফ্যান খাওয়াই দিলে হেতে হাসানার মিছা বানাই দেয় এই কথা কর না এক কাপ ফ্যান খাওয়াইলি সারা আব্বা ফ্যান ফ্যান বুঝেন না এই যে ডেলে দেই এটা খাইলে কি সত্য কি হয়ে গেছে এই সর্দারের জন্য কি আরশ আযিমের নিচে জায়গা হবে কথা বলেন হবে তার জায়গা হবে জাহান্নামের মধ্যে হাত তুলে বলে ঠিক কি না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ হযরত মাওলানা পীর গোলাম জিলানী আননুমানি সাহেব জিন্দাবাদ আওয়াজ করে বলেন মারহাবা আবু হুরায়রা ডাক দেয়া কই নবী নবী গো নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার কাছে আমার মার বিরুদ্ধে বিচার দিতে আসি নাই নবী কই তাইলে তুমি আমার কাছে গরি বর্ণনা দেওয়ার কারণ দেখি ওমর হযরতে বুরির কই নবী গো নবী গো আল্লাহ কোরআনে বলেছে হুয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লি ও নবী আল্লাহ আপনাকে হিদায়াতের বার্তা দিয়া এই দুনিয়াতে প্রেরণ করেছে ও নবী আমি আপনার কাছে আমার মার বিরুদ্ধে বিচার দিতে আসি নাই কেন আসছো ও নবী আপনি যদি হাত তুইলা আমার মার জন্য হিদায়াতের দোয়া করেন আপনি দোয়া করতে দেরি হবে আমার মাকে আল্লাহ হিদায়াত করতে দেরি হবে না নবী গো আমি আমার মার বিরুদ্ধে আপনার কাছে বিচার দেই নাই আমি দোয়া করার জন্য এসেছি আপনি দোয়া করলে আমার মা হিদায়াত হবে ও আব্বা কলিদারের টুকরা যুবকরা আজকে আজকে করে নৌকা দিয়া সাক্কা দিয়া এত কষ্ট করে উঠো দিয়া মোটরসাইকেল দিয়া এই মাহফিলে একটাই কারণ হলো এই রং এই রঙ্গিল বাড়ির সুন্নি ফুলাফানগুলি আমারে অনেক ভালোবাসে এই জন্য এসেছি ও আব্বা নতুবা রাস্তার সাথে মাহফিল গাড়িতে নাইমা ওয়াজ কইরা আবার গাড়ি তুইতে যাওয়া যা বহুত দাওয়াত এসেছে 27 তারিখে রাখি নাই কারণ গত বছরের ভালোবাসা বলি নাই কথা বলে ঠিক কি না হে আব্বা আমার নবী আবু হুরায়রার মার জন্য দুইটা হাত তুলে দোয়া করে আমি নুমানি জানতে চাই মদিনার নবীর দোয়া কবুল হবে কি হবে না এ চিল্লায় কোন হবে কি হবে না নবী তো অনেক দূরের কথা নবী কয় তিন ব্যক্তির দোয়া দুনিয়াতে লা শাক্কা বিহীন না নিঃসন্দেহে তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয় কয় ব্যক্তি নাম্বার 1 মাজলুম এবারে ফেস লাগা সাসা গতবার একটা সাসা ছিল মারা গেছে বলে না গত বছর একটা লোক ছিল আমার পাশে মুরব্বি কইরা হ্যাঁ মারা গেছে না মারা গেছে আমার কাছে খবর গেছিল ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন খুব একটা আশিক রাসূল ছিল খুব নবীর আশিক ছিল আল্লাহ বেহেশত নসিব করুক বলে আমিন আমিন রাসূলের কি বলছিলাম কয় ব্যক্তির দোয়া কবুল হয় এর মধ্যে নাম্বার 1 মাজলুম
কি ব্যক্তি মাজলুম কারে কো বুঝেন এবারে কো সিনাইতাম বলে তো সিনাই ওই দেই আপনাদের এলাকায় মাইমিসিং থেকে লোক আসে কাজ করার জন্য বা বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে না বা না আসক এই এলাকারই কেউ হোক তার অন্যায় নাই কি নাই অন্যায় নাই অযথা তার উপর অত্যাচার করা হয় এই লোকটা হলো মাজলুম আর যে অত্যাচার করছে তারে বলে জালেম এই মাজলুম ব্যক্তিরা যদি আল্লাহর কাছে দোয়া করে আমার নবী কই ওই দোয়াটা ডাইরেক্ট কবুল কয়জন গেল একটা দুই নাম্বার নবী কই দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল হয় এখান থেকে 48 মাইল দূরে সফরে গেলে আপনি মুসাফির নবী কই ওই মুসাফিরের দোয়া করলে ডাইরেক্ট কবুল হবে কয়টা গেল দুইটা তিন নাম্বার মদিনার নবী কয় কোন বাপ মা যদি তার সন্তানের জন্য দোয়া করে ওই বাপ মার দোয়াটা সন্তানের জন্য ডাইরেক্ট কবুল সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আবু হুরায়রার মার জন্য নবী হাত তুলে দোয়া ধরেন আমার নবী দোয়া করে গো আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরাইরা আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরাইরা আমার নবী দোয়া করে মালিক ও কাবার মালিক মালিকের মালিক আল্লাহুম্মা হে আল্লাহ ইহদি উম্মা আবি হুরাইরা ও মালিক আবু হুরায়রার মাকে তুমি হিদায়েত কর দাও আবু হুরায়রার মার জন্য নবী দোয়া করে আবু হুরায়রা মনে মনে কই আমি একটা দূর দিয়া বাড়িতে চলে যাই আমি আজকে দেখব আমি আগে বাড়িতে পৌঁছি না রসূলের দোয়া আগে বাড়িতে পৌঁছে রঙ্গিন বাড়ির আব্বারা বিজয়নগরের আব্বারা চোর ইসলামপুর এলাকার আব্বারা আওয়াজ করে বলো না আবু হুরায়রা আগে বাড়ি যাবে না রসূলের দোয়া আগে যাবে কি আগে যাবে আবু হুরায়রা বাড়ির দিকে রওনা হয়ে গেল পথের মধ্যে সাহাবায়ে কেরাম জামা টেনে ধরলেন এ আবু হুরায়রা রে জীবনে কোনোদিন তোমারে রাগান্বিত দেখি নাই উত্তেজিত হতে দেখি নাই এখন তোমারে খুব রাগান্বিত মনে হচ্ছে খুব ক্লান্তকর মনে হচ্ছে গঠন নাকি খুলে দাও বলে রাখো রাখো আগে আমার বাড়িতে যাও হযরত আবু হুরায়রা দূরতে দূরতে বাড়িতে যায়া ঘরের দরজার সামনে যায়া টুকা দিছে আরো জোরে সুবহানাল্লাহ দেখি আর একটু আওয়াজ কর আবু হুরায়রা ডাক মারছে মা আমার জননী আম্মা গো মা কুয়া ডাক মারছে রে আবু হুরায়রার মা আজকার দরজা খুলে না অন্যদিন হাতে লাঠি লয়া দাঁড়ায়া তাকে আসলেই মারব আজকে মারব তো দূরের কোথা দরজাই খুলে না আবু হুরায়রা চোখের পানি বালায়া কয় ও আম্মা আমি আপনার কুলজার টুকরা আবু হুরায়রা আরছি ও আম্মা মেহরবানি করে দরজা খুলে দেন আবু হুরায়রা বলে আমার আম্মা দরজা খুলে না অনেকক্ষণ পরে আমার আম্মা দরজাটা খুললো আমি তাকায়া দেখি আমার আম্মা দেই মাত্র দরজাটা খুলছে রে আমি আবু হুরায়রার বুকের মধ্যে জড়ায়া কান্না করা শুরু করে দিছে আমার আম্মা কাঁদে অন্যদিন আমার আম্মা বেতলয়া লাডি লয়া দাঁড়ায় থাকে আমার মারার জন্য আজকে আমার আম্মাই আমার মারে না আমার আম্মা আমার জড়ায় ধরে কান্দে আমি জিজ্ঞেস করলাম কি গো আম্মা অন্যদিন তো তুমি আমার লাঠি দিয়া মারি দাও ও আম্মা আজকে দি তুমি আমার মারো না আজকে দি তুমি আমার জড়ায় ধরে কান্দো মা ডাক দিয়া কইয়া বাহুরাইরা আমি বুঝতে পারি নাই না বুঝা তোরে কতই না আঘাত দিয়েছি ও আব্বা
মেহেরবানি করে তুই আমারে ক্ষমা কর। আবু হুরায়রা ডাক দিয়া কে আম্মা, মা কোনোদিন সন্তানের কাছে অন্যায় করে না, মা কোনোদিন সন্তানের কাছে ক্ষমা চাওয়া লাগে না। ও আম্মা ঘটনাটা কি একটু খুলে কও না, তুমি চোখের পানি ফেলায় কেন কান্দু, কেন তুমি কান্দু? আবু হুরায়রার মা ডাক দিয়া কে আব্বা রে, আমি একটু আগে ঘরের ভিতরে বসা ছিলাম, হঠাৎ করে আমার চোখের ভিতরে ঘুমের একটা ভাব আসছে, তন্দ্রা চলে আসছে। কখন যে আমি ঘুমায়া গেলাম আমি নিজে বলতে পারি না। আমি সেই মাত্র ঘুমায়া গেছি রে, ঘুমের ঘরে দয়া দেখি মদিনার নবী আয়েশা, আল্লাহু আকবার, মদিনার নবী আয়েশা আমার কালেমা পড়াইয়া মুসলমানে বানাইয়া দিয়া গেছে। লাভ হইতো না, কাম হইতো না, নবী ছাড়া উপায় নাই। জোরে কোন রসুল আজকের মাহফিলে আছে কিনা, এই বিশ্বাস আমাদের আছে কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, চিল্লে এখন মারহাবা। আবু হুরায়রা আম্মা ডাক দিয়া কই আব্বা, ও আমার আব্বা, আর একটা সেকেন্ড তো দেরি করবি না, তোমার নবী এত সুন্দর আমি আগে কোনোদিন জানি না, মাত্র ইউসুফ নবীকে অর্ধেক সুন্দর দেওয়া হয়েছে, অর্ধেক সুন্দর দেওয়ার পরে ইউসুফ নবী এত সুন্দর হয়ে গিয়েছে, আর আমার নবী